প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রলৈ সম্প্রসারণ হল মুখ্যমন্ত্রীর বিনামূলীয়া রোগ নির্ণয় সেবা। গণেশ চতুর্থীর দিনাই আসনি শুভারম্ভ করলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যবাসীর সুখবর, এতিয়ারেপরা সম্পূর্ণ বিনামূলীয়া হব রোগ নির্ণয় সেবা। রাজ্যের প্রতিখন স্বাস্থ্যকেন্দ্রতে উপলব্ধ হব এই বিনামূলীয়া সেবা। বৃহস্পতিবারে এই আসনি শুভারম্ভ করলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যের 946 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত 19টা পরীক্ষা বিনামূলীয়া হব। ইয়ার উপরেও 134 হাসপাতালত 32টা পরীক্ষা বিনামূলীয়া হব। সর্বমুঠ রাজ্যের 1200 স্বাস্থ্যকেন্দ্রত এই আসনির অধীনত বিনামূলীয়া রোগ নির্ণায়ক পরীক্ষা করা হব। ইমান দিনে বিনামূলীয়া রক্ত পরীক্ষা আমি এফআরইউ সিএইচসি আর ডিস্ট্রিক্ট হসপিটাল বিলাকতে আমি সীমাবদ্ধ করে রাখিছিলো। আজির পৰা প্রায় নতুনকৈ আৰু 1100 হসপিটাললৈকে এই বিনামূলীয়া রক্ত পরীক্ষা সেবা আরম্ভ হব। তার ফলত মই আশা করিম যে বছৰত আৰু প্রায় 30 লাখৰ পৰা 50 লাখ ব্যক্তি এই আসনিখনৰ পৰা উপকৃত হব পাৰিব। ইয়াৰ জৰিয়তে আমি নির্ধারিত টেস্ট পিএইচসি আৰু সিএইচসি সমূহত আমি দরিদ্রই হোক, দরিদ্রতার সীমারেখার উপরত হোক, কোনো ধরনের ব্যক্তিয়ে এটকা পয়সা নিদিয়াক বিনামূলিয়াক আমি রক্ত পরীক্ষা করার আমি চেষ্টা করি। ইফালে 23 সেপ্টেম্বরের অটল অমৃত আসনির সাথে সংযোজন হব আয়ুষ্মান আসনি। এই আসনির জড়িয়ে দরিদ্র সীমারেখার তলর পরিয়ালে লাভ করব 7 লাখ টাকা। ইয়ার উপরেও রাজ্যের 28 হাসপাতালত বিনামূলীয়া ডায়ালাইসিসের সুবিধা প্রবর্তন করার কথা ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অহা 23 তারিখের এই অটল অমৃত অভিযানের আয়ুষ্মান ভারত আসনিও সংযোজিত হব। যে ইন্স্যুরেন্স আছে 2 লাখ টাকা অটল অমৃত অভিযান, তার আরো 5 লাখ টাকা সংযোজন হব, তারমানে 7 লাখ। কেবল ইমানেই নহয়, এনএইচএমৰ প্রতিজন কর্মচারীলৈ 5 লাখ টাকা বিশেষ কার্ড, চাহবাগিচাৰ গর্ভবতী মহিলাৰ বাবে 1 অক্টোবৰৰ পৰা ৰাজ্য চৰকাৰে লব বিশেষ আসনি। এই আসনিৰ অধীনত মাহত 1000 টকাকৈ এবছৰত দিয়া হব। এই আসনিৰ জৰিয়তে ৰাজ্যৰ বহু লোক উপকৃত হব বুলি মত প্ৰকাশ কৰিছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এনএইচএমৰ কর্মীসকলক আমি সুকীয়াকৈ এটা বেলেগ কালারর অটল অমৃত অভিযানের এখন আমি কার্ড দিম, আর যখন কার্ডর কাভারেজ বছরত 5 লাখ টাকা হব। 1 অক্টোবর তারিখে আমি চাহবাগিচার ডেলিভারি পিরিয়ডর সময়ত আমি 12,000 টাকা তেওঁলোকক আমি দিম, যাতে তেওঁলোকে কামত নগলেও যাতে পরিয়ালকে চলি থাকিব পারে। ক্যামেরাত উজ্জ্বলর সহযোগত অনিত প্রতিম বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।